আপু, বিয়ে হলে কি মেডিকেলে চান্স পাওয়া যায়? একেবারেই যে যায় না তা বলবো না, যায় বাট এটা অনেকটাই চ্যালেঞ্জিং, ঠিক আছে? কারণ বিয়ে শাদী করার পর একটা রেসপন্সিবিলিটি থাকে, অনেক মানে প্রেশার থাকে, তাই না? তো ওসব প্রেশার হ্যান্ডেল করে আবার পড়াশোনা করা, অ্যাডমিশন টেস্টের জন্য নিজেকে প্রিপেয়ার করা, এটা অনেকটাই টাফ বলা যায়। সো আমার কাছে মনে হয় এসব বিয়ে শাদী পড়াশোনা করার পরেই করা ভালো। এই যে বিয়ে শাদী করার পরে অ্যাডমিশন টাডমিশন দেয়, এগুলো খুবই টাফ ব্যাপার আমার কাছে মনে হয় আর কি। অনেকেও অনেকেও কিন্তু করে এবং চান্স পায়ও, এবং সেটার জন্য অনেক ডেডিকেশন লাগে, অনেক পড়াশোনা দরকার হয়, এবং যে যে ছেলেটাকে সে বিয়ে করছে ওই ছেলেটা এবং ছেলেটার ফ্যামিলি ওদেরকেও সাপোর্টিভ হওয়া লাগে, না হলে কিন্তু এটা আসলে পসিবল হয় না। সো আমি বলবো যে মানে এসব বিয়ে শাদি যদি পরে করার অপশন থাকে তাহলে পরে করাই ভালো, আগে হচ্ছে এসব অ্যাডমিশন দিয়ে নেওয়া ভালো, এবং পারলে এই যে MBBSটা কমপ্লিট করে তারপরে হচ্ছে এসব বিয়ে শাদির চিন্তা করা ভালো আর কি। সো দ্যাটস ইট।